আজকে আমরা অষ্টম শ্রেণীর লিখে না অষ্টম শ্রেণী দেখা যাচ্ছে বোর্ডের, দেখো তো। জি স্যার, দেখা যাচ্ছে স্যার। আচ্ছা, অষ্টম শ্রেণী বিষয় গণিত। ভিডিও যেন করতাম তো ক্লাস 9-9 বাদ দিলে আমি। চতুর্থ অধ্যায়, ঠিক আছে। আচ্ছা, আজকে যে বিষয়টা আমি শিখাবো তোমাদের, দেখো, এখানে একটা রাশি লিখলাম যে এক্স স্কয়ার মাইনাস রুট 5x প্লাস 1 ইজিক্যাল টু 0। এখানে এটা লিখলাম, একটা রাশি লিখলাম যে এক্স স্কয়ার মাইনাস রুট 5x প্লাস 1 ইজিক্যাল টু 0। এখন পরীক্ষায় কিন্তু সৃজনশীল প্রশ্নে দেখবা যে উদ্দীপকে এই ধরনের রাশি দেওয়া আছে। হ্যাঁ, এই ধরনের রাশি থেকে আবার অন্যান্য বিভিন্ন রাশির মান নির্ণয় করতে হবে। তাহলে এটা তোমরা খাতায় লিখে নাও, দ্রুত কাজগুলো কিন্তু খুব দ্রুত করতে হবে, কারণ টাইম হচ্ছে আমাদের আধা ঘন্টা। আধা ঘন্টার মধ্যে কিন্তু আমরা সব কাজগুলো করব। লিখেছো এক্স স্কয়ার মাইনাস রুট 5x প্লাস 1 ইজিক্যাল টু 0? লিখছি স্যার। হ্যাঁ, সাথে আরো প্রবলেম হলো, অনেকে আসে, আসলে পরে এগুলো আবার সবাইকে অ্যাড দেওয়া লাগে। হ্যাঁ, জি। আচ্ছা, তাহলে কি বললাম যে এইভাবে যে যদি কোনো রাশি থাকে এক্স স্কয়ার মাইনাস রুট 5x প্লাস 1 ইজিক্যাল টু 0, তাহলে এই রাশি থেকে আমরা কি করব, আরো বিভিন্ন রাশির আমরা মান নির্ণয় করব। বিভিন্ন রাশির মান বলতে এইভাবে তোমার ধরো এখান থেকে বলবে যে x প্লাস 1/x এই রাশিটার মান কত আর x প্লাস 1/x, এভাবে যদি রাশি দেওয়া থাকে এই রাশিটি থেকে x প্লাস 1/x এর মান, অথবা x মাইনাস 1/x এই রাশির মান। হ্যাঁ, এভাবে তোমার এখান থেকে এভাবে এই রাশিগুলোর মান এখান থেকে নির্ণয় করতে হবে, ঠিক আছে। তো পরীক্ষা কিন্তু ক নাম্বার প্রশ্নে, যে সৃজনশীল প্রশ্নে কিন্তু ক নাম্বারে কিন্তু এরকমই দেওয়া থাকে, যে এরকম একটা রাশি এ থেকে এক্স প্লাস এক্স 1/x, এক্স মাইনাস 1/x এই রাশিগুলোর মান নির্ণয় করতে হবে। নির্ণয় করার পরে এরপরে কিন্তু আরো বিভিন্ন রাশি থাকে, যেমন এক্স স্কোয়ার প্লাস 1/x স্কোয়ার, অথবা মাইনাস পারে x টু দি ফোর প্লাস 1/x টু দি ফোর এই রাশির মান, অথবা কিউব। হ্যাঁ, কিউবের যেগুলো আছে ওইগুলো আসতে পারে আর কি। আমাদের মেইন যে কাজটা হলো যে এভাবে যদি তোমার রাশি থাকে তাহলে এই থেকে এই আকারে আমরা কিভাবে নিই, তাহলে এটা কিন্তু আসলে একদম সিম্পল, খুব ইজিলি ভাবে আমরা কি করতে পারবো, এখান থেকে বা প্রত্যেকটা পদকে, এখানে কিন্তু এই রাশির মধ্যে প্রতিটা অংশটা অংশকে কিন্তু বলা হয় পদ, প্রতিটা অংশকে পদ বলা হয়। তাহলে এই প্রতিটা পদকে আমরা
এক্স দ্বারা ভাগ দিব। তোমরা কিন্তু লিখে বুঝবা, বুঝে সাথে সাথে লিখে নিবা। এক্স দ্বারা ভাগ করে, অর্থাৎ প্রতিটা পদকেই আমরা এক্স দ্বারা ভাগ করলাম। মানে এখানে যদি তোমার এক্স থাকে, চলকটা যদি এক্স চলক হয়, তাহলে আমরা প্রত্যেকটা পদকেই আমরা এক্স দ্বারা ভাগ দিব। আবার চলকটা দেখা গেল যে পি, পি চলক আছে, তাহলে আমরা পি দিয়ে ভাগ দিব। ওয়াই যদি চলক থাকে, তাহলে আমরা ওয়াই দ্বারা ভাগ দিব। কিন্তু বিভিন্ন গাইড বইতে কিন্তু বিভিন্ন রকম পড়া, তোমরা এই পদ্ধতিটা অনুসরণ করবা, এভাবে সহজে লেখা যাবে আর কি। পরে দেখো এখানে এক্স স্কোয়ার বলতে এক্স কিন্তু উপরে কয়টি আছে, এর পাওয়ার যেহেতু টু, তাহলে এক্স আছে কিন্তু দুইটি, এক্স ইন্টু এক্স। এখানে কি আছে, এক্স ইন্টু প্রথম পদে আছে এক্স ইন্টু এক্স, আর নিচে আছে একটি এক্স, উপরে আছে তোমার দুইটি এক্স, নিচে আছে কিন্তু একটি এক্স। দুইটি এক্স থেকে একটি এক্স বাদ যাবে, বাদ গেলে উপরে একটি এক্স থাকবে। তারপরে এখানে আছে দ্বিতীয় পদে রুট ফাইভ এক্স, দ্বিতীয় পদে আছে রুট ফাইভ এক্স, রুট ফাইভ এক্স থেকে উপরের এক্স এবং নিচের এক্স এই দুইটা বাদ যাবে। এই দুইটা বাদ গেলে এখানে থাকবে তোমার মাইনাস রুট ফাইভ। তারপরে এখানে আর কোনো কিছু বাদ যায় না, তাহলে এখানে প্লাস ওয়ান বাই এক্স আছে, ওয়ান বাই এক্সই থাকলো আর। আর ডান পাশে দেখো জিরো কে আমরা যা দ্বারাই ভাগ দিই না তার মান তোমার জিরোই আসবে। জিরো কে আমরা এখানে নিচে যেহেতু এক্স আছে, এক্স দ্বারা ভাগ দিচ্ছি, তাহলে এখানে জিরো কে এক্স দ্বারা ভাগ দিলে এটা মানটা হবে জিরো। মানে আমরা জিরো কে যা দ্বারাই ভাগ দিই না কেন, তোমার সব সময় তোমার এখানে জিরোই আসবে। জিরো কে আমরা যা দ্বারাই ভাগ দিই না কেন, যে কোনো সংখ্যা দ্বারা ভাগ দিলেই মানটা আসবে আর কি জিরো। তাহলে এখনো দেখো যে এক্স প্লাস ওয়ান বাই এক্স এই আকারে কিন্তু এখানে আসে নাই, এক্স প্লাস এক্স এই আকারে কিন্তু এখানে আসে নাই, ঠিক আছে? এই আকারে আসতে হলে এক্স এখানে আছে, আবার দেখো এখানে প্লাস ওয়ান বাই এক্স আছে, তাহলে মাইনাস রুট ফাইভ টাকে রাখা যাবে। এটাকে আমরা কি করবো, এটাকে আমরা ডান পক্ষে নিয়ে নিই। ডান পক্ষে নিলে এখানে এক্স আছে কিন্তু এক্স থাকলো, ওয়ান বাই এক্স এর সামনে যদি প্লাস থাকে তাহলে এই প্লাসটাই কিন্তু এখানে আনলাম। ওয়ান বাই এক্স, ওয়ান বাই এক্স এর যে সামনে আছে প্লাস চিহ্ন, এই প্লাস চিহ্নটা এখানে আসলো, আর এখানে ওয়ান বাই এক্স, তাহলে রুট ফাইভটা কি হবে, এটা ডান পক্ষে চলে যাবে। ডান পক্ষে আগে কিছু ছিল না বিদায় কিন্তু আসলে এখানে জিরো, তাহলে বাম পক্ষে মাইনাস রুট ফাইভটাকে যখন আমরা ডান পক্ষে নিব তখন সেটা প্লাস হয়ে যাবে, প্লাস রুট ফাইভ হয়ে গেল, তাহলে এবার সে শূন্য উঠে গেল। তাহলে দেখো সহজেই কিন্তু আমরা এখান থেকে এক্স প্লাস ওয়ান বাই এক্স এর মানটা পেয়ে গেলাম। বুঝতে পারছো ওয়ালিদ? তোমার হ্যাঁ মোট করে রাখবো, যখন তুমি কথা বলবা তখন ওটা অন করে দিবা। এভাবে কিন্তু আমরা যে কোনো রাশির, এভাবে যদি উদ্দীপকে একটা রাশি দেওয়া থাকে, তারপর আমরা ক নম্বরের প্রয়োজন হোক বা খ নম্বরের প্রয়োজন হোক, যে কোনো জায়গাতে আমরা সহজে এভাবে আমরা এক্স প্লাস এ অন এক্স প্লাস এক্স এর মান বের হয়েছে। কিন্তু এখন যদি এখান থেকে যদি এক্স মাইনাস ওয়ান বাই এক্স এর মান বাহির করতে হয়, তাহলে কিন্তু এখানে আরো অনেক কাজ করতে হবে, এগুলো পরে ক্লাসে আমরা দেখাবো। আপাতত এটা ভালো করে বুঝে নাও, এখানে কিন্তু যে সংখ্যাটা থাকবে এই সংখ্যাটার সামনে যদি প্লাস থাকে তাহলে কিন্তু লাস্টে প্লাসের মান আসবে, আর সংখ্যাটার পাশে যদি তোমার মাইনাস মান হয়, এই মাইনাস চিহ্ন থাকে, তাহলে কিন্তু তোমার মানটাও মানে এখানে মাইনাস আসবে, তখন কিন্তু মানে সরাসরি তোমার মাইনাসের মানটা চলে আসবে।
এই বিষয়টা কিন্তু তোমাদের খেয়াল রাখতে হবে যে যদি এখানে আচ্ছা আরেকজন কে জন লাইনে আসছে আমি অ্যাড দিই তাকে। মানে এক একজন আসতেছে আবার তারা চলে যাচ্ছে আর কি। আচ্ছা তাহলে যে আমি আবারও বলতেছি যে এখানে যে সংখ্যাটাই থাকবে, আচ্ছা এই সংখ্যাটি কিন্তু যে বামে থাকবে তাও না, এটা কিন্তু ডান পাশে মানে একটু মানে দিয়া দিল যে কঠিনের জন্য। তোমরা হয়তো ভাবতে পারো যে এটা আবার ডান পাশে কেন, বা মাইনাস রুট ফাইভ এক্স এই অংশটাও এখানে না দিয়ে এটাও কিন্তু ডান পক্ষে দিতে পারে। দিলে পরে আমরা কিন্তু সেম টু সেম একইভাবে এভাবে আমরা ভাগ দিই, ভাগ দিলে পরে ইজিলি ভাবে এখানে যে মানটা বের করতে বলবে সৃজনশীলে নিচে ক নাম্বার প্রশ্নে, সহজে কিন্তু আমরা সেই মানটা বের করতে পারবো। আমরা দেখা যেতে পারে যে ক নাম্বারেও কিন্তু এটা প্রয়োজন হতে পারে, গ নাম্বারেও প্রয়োজন হতে পারে। হ্যাঁ তাহলে যেখানে মানে প্রয়োজন হবে সেখানে আমরা সহজে এইভাবে মানটা বের করতে পারবো। পুরোটা কি লিখে নিচ্ছ ওয়ালিদ, লিখেছো? লিখছি স্যার। হ্যাঁ সমস্যা নেই, সাউন্ডটা ওই অন করেই রাখবা, প্রবলেম না, অন করেই রেখে দিবা। জি স্যার। আচ্ছা নতুন আরেকজন কে আসছো একটু নামটা বলো তো তোমার, শুনতে পাচ্ছ আমার কথা? নতুন যে আসছো তুমি শুনতে পাচ্ছ? নতুন যে আসছো তোমার ভিডিওটা অন করে নাও, ভিডিওটা ভিডিও অন করো নতুন যে আসছো, আর সাউন্ডটা অডিওটা অন করে নিও। আচ্ছা তাহলে দেখো আমি আরেকটা তোমাকে কাজ দেই, এই কাজটা তুমি করে রাখবো আর কি কালকের জন্য। এটা এক নম্বর দিলাম, তারপর দুই নম্বর দিয়ে দেখো এস কে মাইনাস ওয়ান সমান ফাইভ এ। এটা দেখো এখানে ভাবতে পারো যে দুই নাম্বারটা এক নাম্বারের মতো না, যে অন্যরকম লাগতেছে, কিন্তু আসলে কিন্তু এটা আর ওইটা সেম একই রকম, আলাদা না কিন্তু সেম একই রকমই হবে। তুমি ভাবতে পারো যে আগের সবগুলো এক পাশে ছিল, ডান পাশে জিরো ছিল, কিন্তু এখানে কিন্তু ডান পাশে জিরো নাই, মাঝের অংশটা মানে ডান পাশে দেওয়া হয়েছে। তাহলে এটা হবে কিভাবে? এটাও কিন্তু সেম টু সেম। আচ্ছা এটাও আমি দেখিয়ে দিচ্ছি আর কি তোমাকে, এটা তুলে নিবা। এখান থেকে কিন্তু আমরা ওই যে সেম টু সেম, যেহেতু শুধু চলকটা এখানে চেঞ্জ হয়েছে, এখানে আমরা এটা থেকে এ মাইনাস ওয়ান বাই এর মানটা নির্ণয় করবো। ওই যে দেখো এখানে কেন মাইনাস বললাম, কারণ ওয়ান এর পাশে এখানে মাইনাস আছে, মাইনাস থাকার কারণে কিন্তু এটা থেকে আমরা এ মাইনাস ওয়ান বাই এর মানটা পাবো। কি করবো, সেম টু সেম আমরা যেহেতু এখানে এ চলকটি আছে তাহলে আমরা এটাকে এ দ্বারা ভাগ দিব। সবগুলোকে আমরা এ দ্বারা ভাগ দিব। এ দ্বারা ভাগ দিলে তাহলে এ আছে আগের মতোই এ স্কয়ার, যেহেতু তাহলে এ দুইটি দুইটি এ থেকে একটি এ কাটা যাবে বাদ যাবে, দুইটি এ থেকে একটি বাদ গেলে একটি এ থাকবে, আর এখানে তো কোনো কাটা যাবে না বা বাদ যাবে না, তাহলে এখানে থাকবে ওয়ান বাই এ, আর এখানে এ বাদ গেলে এখানে ফাইভ হবে, এখানে সরাসরি কিন্তু হয়ে গেল। মানে এখানে যেহেতু ডান পক্ষে ফাইভ এ ছিল, ডান পক্ষে এটা ছিল,
এই জন্য কিন্তু আর পক্ষটা চেঞ্জ করার প্রয়োজন হয় নাই, সরাসরি হয়ে গেছে, বুঝতে পারছো? জি স্যার। তাহলে এইভাবে কিন্তু মানে চতুর্থ অধ্যায় থেকে সৃজনশীল প্রশ্ন আসলে পড়ে উদ্দীপকে এইভাবে থাকে, এইভাবে থাকলে এই আকারেই প্রথম তোমার মানটা বের করে নিতে হবে। ক নাম্বার প্রশ্নে দেখা গেলো যে এরকম না দিয়ে মানে এই রিলেটেড না দিয়ে অন্য অঙ্ক থাকে, তখন ক নাম্বারে কিন্তু বলে যে এক্স স্কোয়ার প্লাস ওয়ান বাই এক্স স্কোয়ার মান নির্ণয় করো, ক নাম্বারে বলে এক্স স্কোয়ার প্লাস ওয়ান বাই এক্স স্কোয়ার মান নির্ণয় করো, বা গ নাম্বারেও থাকে যে এক্স টু দি পাওয়ার ফোর প্লাস ওয়ান বাই এক্স টু দি পাওয়ার ফোর এর মান নির্ণয় করো। এগুলার মান নির্ণয় করতে হলে কিন্তু আগে অবশ্যই এই মানগুলা কিন্তু বাহির করা লাগে, মানে x প্লাস ওয়ান বাই এক্স অথবা এ মাইনাস ওয়ান বাই এ প্লাস ওয়ান বাই এ, এই মানগুলো না বাহির করলে কিন্তু এই আকারের এগুলার আমরা মান বাহির করতে পারবো। তাহলে বুঝতে পারছো তো না? আচ্ছা, আজকে নতুন যেহেতু প্রথম দিন, এই জন্য অনেকে আসতেছে তারপর বের হচ্ছে। সাব্বির আসছে আমার সাথে, সাব্বির, তারপরে হ্যাঁ সাব্বির কেমন আছো, ভালো আছো? আচ্ছা, তাহলে এটা ভালো করে তোমরা অনুশীলন করবা, আগামী দিন আবার অন্য আজকের অন্য কোনো পড়া দিলাম না তোমাদের, এগুলোই প্র্যাকটিস করবা, কালকে অন্যগুলো দেখাবো। আজকে মাত্র তোমরা দুইজন আসছো, কালকে যদি আরো আসে আস্তে আস্তে বাড়বে আর কি, তোমাদের আশেপাশে যারা আছে প্রত্যেককে বলে দিবা যে স্যার এইভাবে ক্লাস করাচ্ছেন। হ্যাঁ, লাইনে আমার সাথে অ্যাড হইতে হলে তোমরা আগে অ্যাড হয়ে মিনিমাম মানে 2-1 মিনিট আগে অ্যাড হয়ে নিবা একসাথে আর কি, একসাথে অ্যাড হয়ে নিও। আচ্ছা, তাহলে ভালো থাকো তোমরা। জি স্যার, হ্যালো স্যার, বের হয়ে যাও, এরপরে তো ক্লাস 10 এর ক্লাস করাবো, অষ্টম শ্রেণীর যারা আসো তারা লাইনটা কেটে দাও। আর কার্টুন ভাই, কার্টুন, হ্যাঁ একটু পরে আবার ক্লাস টেনে আসছি আর কি। বালা।